প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা ক্লাস নেব। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি সংক্ষিপ্ত সিলেবাস, এক মাসের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে এবং সেখান থেকেই তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেক বিষয়ের অ্যাসাইনমেন্ট করার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার এই ক্লাসটি নিচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাঙালির যুদ্ধ সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের কথা যদি আমরা বলি তাহলে প্রথমেই আমাদেরকে একটু পিছনে ঘুরে তাকাতে হবে যে কেন বঙ্গবন্ধু এই সাতই মার্চের ভাষণটি দিয়েছিলেন, তার পটভূমিটা একটু আমাদের জানা দরকার। আমরা জানি যে 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে বিতাড়িত হবার পরে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই দুটি রাষ্ট্রের মধ্যে ভারত ধর্মের ভিত্তিতে দুটো ভাগ করা হয় এবং ভারত তখন থেকেই স্বাধীন হয়ে যায়, কিন্তু পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা ভাগে বিভক্ত ছিল। শুধুমাত্র ধর্মের মিলের কারণেই পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে অন্যান্য সব বিষয় অমিল থাকা সত্ত্বেও পাকিস্তানের অংশ করে দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তানকে। ফলে দেখা গেল যে পূর্ব পাকিস্তানের যে বাঙালি জনগণ তারা মুক্তির স্বাদ গ্রহণ করতে পারেনি। বিভিন্ন সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা এই পূর্ব বাংলা জনগণ নির্যাতিত নিপীড়িত হয়েছে। তো এই যে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন সময়ে বাঙালি জাতি অনেক আন্দোলন, ত্যাগ, সংগ্রাম করেছে। এর মধ্যে যেমন তোমরা জানো যে ভাষা আন্দোলনের জন্য আমরা 1952 সালে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, তারপরে 1966 সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করে, 1968 সালে বঙ্গবন্ধু এবং 35 জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়, সেটা হচ্ছে আগরতলা মামলা। এরপর 1969 সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়। তো এই গণ অভ্যুত্থানে জনগণের দাবির মুখে এক প্রকার বাধ্য হয়েই পশ্চিম পাকিস্তানি সরকার নির্বাচন দিতে, 1970 সালে বাধ্য হয়। তো এই যে নির্বাচন, 1970 সালে 7ই ডিসেম্বর সর্বপ্রথম পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে। তো এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে এবং মহিলাদের জন্য সংরক্ষিত 60টি আসন সহ মোট 167টি আসন লাভ করে। এই 167টি আসন লাভ করে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সুতরাং স্বাভাবিকভাবেই সরকার গঠন করার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে তারা নানা প্রকার ষড়যন্ত্র শুরু করে। একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর অন্যদিকে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো তারা ষড়যন্ত্র করতে থাকেন। 1971 সালে 3রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন, কিন্তু
জেনারেল ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন আহ্বান করেন, কিন্তু ভুট্টো সাহেব এই ঢাকায় অধিবেশনে যোগদান করবেন না বলে জানিয়ে দিলে তিনি আবার এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর ফলে পূর্ব পাকিস্তানি জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ফলে এর ফলশ্রুতিতে 2রা মার্চ ঢাকায় এবং 3রা মার্চ সারা বাংলাদেশে হরতাল পালন করা হয়। এ পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান ছয় মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। কিন্তু তার এই ঘোষণায় বঙ্গবন্ধু সন্তুষ্ট হতে পারেনি। এই পরিস্থিতিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে, আওয়ামী লীগের উদ্যোগে একটি বৃহত্তর কর্মসূচি ঘোষণার জন্য এক জনসভার উদ্যোগ নেওয়া হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি তার যুগান্তকারী ঐতিহাসিক ভাষণটি দেন। এ ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, শাসন, বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। তারপরে তিনি নির্বাচনে জয়ের পরও বাঙালির সাথে কীভাবে প্রতারণা করা হয় ও বাঙালির রাজনৈতিক ইতিহাস, এ সমস্ত তুলে ধরেন। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের পক্ষে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এগুলো সব কিছুই বন্ধ করার ঘোষণা দেন। তিনি তার ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমাদের এদেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে। তোমরা জানো যে যদি একটা দেশ পরিচালিত হয় জনগণের খাজনা বা ট্যাক্সের মাধ্যমে, এই জন্যই সরকারকে অচল করে দেওয়ার জন্য বঙ্গবন্ধু ঘোষণা দেন যে এখন থেকে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হবে। তিনি বুঝতে পেরেছিলেন যে এরা ইয়াহিয়া খান এবং তার সহযোগী জুলফিকার আলী ভুট্টো তারা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ত্যাগের মাধ্যমে জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার কথা বলেন। তিনি তার ভাষণে আরও বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো, যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এ কথার মাধ্যমে কিন্তু তিনি গেরিলা যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন। গেরিলা যুদ্ধ কি? গেরিলা যুদ্ধ হচ্ছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে চোরাগুপ্ত হামলার মাধ্যমে অস্ত্রসজ্জিত শক্তিশালী বাহিনীকেও পর্যুদস্ত করার যে কৌশল, সেই কৌশলে যে যুদ্ধ করা হয় সেটাই হচ্ছে গেরিলা যুদ্ধ। তো বঙ্গবন্ধু তখন গেরিলা যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। তিনি এই যে 10 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেই জনসভায়, এই 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি বাংলাদেশ শব্দটি প্রথম ব্যবহার করে ভবিষ্যৎ রাষ্ট্রের নতুন নামকরণ নিশ্চিত করেন। বক্তৃতার শেষ অংশে তিনি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত তুলে ধরেন। তিনি বলেছিলেন, এই 4টি শর্ত মানা হলে তবেই তিনি জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করবেন। সেই 4টি পূর্ব শর্ত কী কী ছিল? সেই 4টি পূর্ব শর্ত ছিল, 1, সামরিক আইন প্রত্যাহার করতে হবে; 2, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে;
3 সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে হবে। 4 সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নাও। সামরিক আইন প্রত্যাহার করতে হবে। আর কী করতে হবে? নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেনাবাহিনী যে গণহত্যা চালিয়ে যাচ্ছিল সেটার তদন্ত করতে হবে। আর সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তার মানে ব্যারাকে মানে সৈন্যদের যে থাকার স্থান, সেখানে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। এই 4টি পূর্বশর্ত বঙ্গবন্ধু দিয়েছিলেন। কিন্তু এবং তিনি এটাও ঘোষণা দেন যে এই 4টি পূর্বশর্ত যতদিন না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তো ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানি সামরিক শাসকেরা এই 4টি পূর্ব শর্ত এই 4টি শর্ত মেনে নেননি এবং ফলে বাঙালির আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধুর 7ই মার্চের যদি তাৎপর্য বা গুরুত্ব আমরা বলতে যাই, তাহলে অবশ্যই বলতে হবে যে বাঙালির বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ ভাষণ সারা দেশের মানুষকে কী করেছিল? স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। তাদের ঐক্যবদ্ধ করে এবং তাদেরকে এই ভাষণ তাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করেছিল। এ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু নিরীহ এবং নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তুত করেছিলেন। এই ভাষণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছে। এই ভাষণে তিনি প্রতিরোধ, সংগ্রাম, যুদ্ধের কলাকৌশল ও শত্রু মোকাবেলার উপায় সম্পর্কে দিক নির্দেশনা দেন। তার এই ভাষণ বিশ্বজুড়ে অনেক প্রশংসিত হয়েছে এবং আলোচিত হয়েছে। এই ভাষণ বিশ্বের 12টি ভাষায় অনুবাদ করা হয়েছে। আমেরিকার নিউজউইক ম্যাগাজিন, একটা সাপ্তাহিক ম্যাগাজিন আমেরিকার নিউজউইক ম্যাগাজিন, এই ম্যাগাজিন এই ভাষণের পর বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2017 সালে ইউনেস্কো, জাতিসংঘের একটি সংস্থা তোমরা জানো, ইউনেস্কো ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দেওয়া হয় এবং এই যে সেনানিবাস ব্যতীত সব জায়গায় সর্বত্র, দেশের সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। তখন গভর্নর হাউস, তারপরে হচ্ছে সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, বাংলাদেশ পরিচালিত হয় সেদিন বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাসা থেকে। এটাই হচ্ছে তখন ছিল সরকারের কার্যালয়, এই বঙ্গবন্ধুর 32 নম্বরের ধানমন্ডির বাসা। এখান থেকে সব দিক নির্দেশনা দেওয়া হতো। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া খান 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে তিনি 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয় এবং 1971 সালে 22শে মার্চ আবার জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসেন। কিন্তু তারা এই আলোচনাকে আবার ব্যর্থ করে দিয়ে তারা 25শে মার্চ তারা আবার পাকিস্তানে ফিরে যান। তখন কিন্তু তারা গোপনে এই 25শে মার্চ রাতে গণহত্যার নির্দেশও দিয়ে যান। ফলে দেখা যায় যে তারা চলে যাওয়ার পর 25শে মার্চ মধ্যরাতে বাঙালির উপরে, তোমরা যেটা জানো অপারেশন সার্চ লাইট, বাঙালির উপর শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ।
এবং এক রাতে সেদিন অনেক লোক নিরীহ লোক মারা গিয়েছিল। এরপরে বাঙালি কিন্তু থেমে থাকেনি, তারাও বঙ্গবন্ধুর নির্দেশনা, 7ই মার্চের নির্দেশনা অনুযায়ী তারাও কিন্তু প্রতিরোধ করতে শুরু করে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 9 মাস যুদ্ধের পর আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্ম লাভ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কী কী নির্দেশ দিয়েছিলেন এবং তার এই ভাষণের তাৎপর্য কী, এই ভাষণের কারণে পরবর্তীতে কী কী প্রভাব পড়েছিল, বাঙালি কীভাবে বীরের জাতি, একটা নিরীহ জাতি কীভাবে বীরের জাতিতে রূপান্তরিত হয়েছিল সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আমরা আবার একটু সংক্ষেপে দেখে নিব যে 7ই মার্চের ভাষণে কয়েকটি ছোট ছোট দিক বা তথ্য। দেখো তোমরা, এই যে 7ই মার্চের ভাষণ কখন শুরু হয়েছিল, 1971 সালে 7ই মার্চে অপরাহ্ন 2:45 থেকে শুরু হয়ে 3:03 পর্যন্ত মাত্র 18 মিনিটের ভাষণ ছিল। এটা 18 মিনিট স্থায়ী হয় ভাষণ। এরপর পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ, এর আগে কেউ এরকম মানে কোনো কিছু না লিখে ধারাবাহিকভাবে 18 মিনিট একাধারে বক্তব্য পৃথিবীর ইতিহাসে আর কেউ এরকম দিয়ে যাননি, এরকম নজির নেই। সুতরাং পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ। এখানে কত লোকের জমায়েত হয়েছিল, 10 লক্ষ লোকের উপস্থিতি ছিল এই জনসভায়। বিশ্বের 12টি ভাষায় এই ভাষণটি অনুবাদ করা হয়েছিল। আমেরিকার নিউজিক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। আর তোমরা তো জানোই 2017 সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বের একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবেও স্বীকৃতি পায়। তো শিক্ষার্থীরা, তোমরা হয়তো আজকে জেনে গেছো যে তোমাদের এই প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কী এবং আশা করি তোমরা এই পাঠ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তবে তোমরা কোনো অন্য কোনো বই বা গাইড বইয়ের সাহায্য নেবে না, তোমাদের পাঠ্য বই যথেষ্ট এবং সেই সাথে তোমরা তোমাদের সৃজনশীলতাকে, নিজের নিজস্ব যে সৃজনশীলতা তোমাদের, সেই সৃজনশীলতাটাকেও কাজে লাগাবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।